প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। কমিয়ে দেওয়া হচ্ছে বিষয়বস্তু, এছাড়া শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমাতে কমিয়ে দেওয়া হচ্ছে বই সংখ্যাও। থাকছে না নবম দশম শ্রেণীতে সায়েন্স, আর্টস ও কমার্স নেওয়ার সুযোগ। বছর দুই আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB বই পরিমার্জনের যে কাজ শুরু করেছিল তা শেষ হয়েছে। NCTB বলছে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিমার্জিত বই হাতে তুলে দেওয়ার লক্ষ্য থাকলেও করোনার কারণে তা এক বছর পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা পরিমার্জিত বই হাতে পাবে 2022 সাল থেকে, যা পর্যায়ক্রমে 2026 সালের মধ্যে সব শ্রেণীতে দেওয়া হবে। ইতিমধ্যেই পাঠ্যসূচির যেসব বিষয় নিয়ে বিতর্ক ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। পরিমার্জিত এই বই 2022 সালে হাতে পাবে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এরপর 2023 সালে তৃতীয়, চতুর্থ, সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নতুন বই, আর 2024 সালে পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2025 সালে পাবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং 2026 সালে পাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। অর্থাৎ পরিমার্জিত বই অনুযায়ী প্রথম SSC পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে, আর SSC পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 সালে। তবে এই দুই পাবলিক পরীক্ষার আগে নতুন পরিমার্জিত বই ও সিলেবাস অনুযায়ী 2024 সালে অনুষ্ঠিত হবে PEC ও JSC পরীক্ষা, আর এই সবগুলো পরীক্ষায় নম্বর ও সময় কমিয়ে আনা হবে। NCTV বলছে পরিমার্জিত এই শিক্ষা পদ্ধতি পুরো শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। পরিমার্জিত শিক্ষা পদ্ধতি অনুযায়ী মাধ্যমিক স্তর থেকে বিভাগ তুলে দেওয়া হচ্ছে। নবম শ্রেণী থেকে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ বিভাজন আর থাকছে না। নবম ও দশম শ্রেণীতে সবাইকে একই শিক্ষাক্রমে একই পাঠ্য বই পড়তে হবে। এতে একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞান লাভ করবে। সরকারের লক্ষ্য মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা অভিন্ন বই পড়ে যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন সে নিজেই বুঝতে পারবে সে কোন বিভাগ নিয়ে পড়ার উপযুক্ত। কারণ বর্তমানে বাংলাদেশে অধিকাংশ স্কুলে কে সায়েন্স পড়বে বা কে আর্টস পড়বে তা নির্ধারণ করে দেয় শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষার্থীদের এভাবে জোর করে সে উপযুক্ত নয় এমন বিভাগ তার উপর চাপিয়ে দেওয়ার কারণে বহু শিক্ষার্থী ভালো রেজাল্ট যেমন করতে পারে না, ঠিক তেমনি পয়েন্ট কম থাকার কারণে ওই শিক্ষার্থী পরবর্তীতে ভালো বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পায় না, যা প্রত্যক্ষভাবে দীর্ঘমেয়াদে তার কর্মজীবন তথা সারা জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই পরিমার্জিত এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 10টি মূল দক্ষতা শেখানো হবে। মূল দক্ষতাগুলো হলো শিক্ষার্থীদের সূক্ষ্ম চিন্তা করার ক্ষমতা অর্জন করা, সৃজনশীল চিন্তা করার ক্ষমতা অর্জন করা, সমস্যার সমাধান করার জন্য দক্ষতা বৃদ্ধি করা, একজন শিক্ষার্থী যেন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্জন করে সেই বিষয়টি নিশ্চিত করা, সহযোগিতা, যোগাযোগ, বিশ্বনাগরিকত্ব, জীবিকায়ন, স্বব্যবস্থাপনা এবং মৌলিক দক্ষতা অর্জন। আর যে 10টি বিষয় শেখানো হবে সেগুলোর মধ্যে রয়েছে ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমাজ ও বিশ্বনাগরিকত্ব, জীবন ও জীবিকা, পরিবেশ ও জলবায়ু, মূল্যবোধ, ধর্ম ও নৈতিকতা, শারীরিক ও মানবিক স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। আমরা চাইছি যে আমাদের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান, দক্ষতা এবং সঠিক মানসিকতা, এই তিনটির সুসমন্বয়ে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠুক। সেই জন্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই কাজটি করছি। নবম দশম শ্রেণীতে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনায় আমরা এই বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের 10টি বছর সেটি শেষ করবে। এছাড়া পরিমার্জিত এই শিক্ষা পদ্ধতিতে শ্রেণীকক্ষের বই সংখ্যাও কমছে।
বর্তমানে এনসিটিবির পাঠ্যক্রম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে পাঠ্যবই এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি করে পাঠ্যবই পড়তে হয়। এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিটি শ্রেণীতে পড়তে হয় কমপক্ষে ১৩টি থেকে ১৫টি বই, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট ৩৯টি বই পড়তে হয়। নতুন এই পদ্ধতি অনুযায়ী মাধ্যমিক শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ১৩ থেকে ১৫টির পরিবর্তে ১০টি বই পড়তে হবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই সংখ্যা কমানোর সম্ভাবনা কম, এর পরিবর্তে কন্টেন্ট ও সিলেবাস কমানো হচ্ছে। মাদ্রাসা শিক্ষার সিলেবাসেও পরিবর্তন আনা হচ্ছে। ধর্মীয় চারটি বিষয় যেমন কোরআন, আকাইদ ও ফিকা, হাদিস ও আরবির সিলেবাস বদলে যাচ্ছে। নতুন এই শিক্ষাক্রমে পাঠ্যবই কমার পাশাপাশি পরীক্ষা নির্ভরতাও কমবে। পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সাথে কমিয়ে দেওয়া হচ্ছে নম্বর ও সিলেবাস। ফলে শিক্ষার্থীদের মাথায় থাকবে না বইয়ের বোঝা ও পরীক্ষার দুশ্চিন্তা। শিক্ষামন্ত্রী আশা করছেন নতুন এই শিক্ষা পদ্ধতি হবে আনন্দময়। এছাড়া পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী প্রাক প্রাথমিকের শিক্ষার মেয়াদ হবে ২ বছর। প্রাক প্রাথমিকে ২ বছর পড়া শেষ করার পর একজন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে ভর্তি হবে। লক্ষ্যপূরণে ইতিমধ্যেই প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগের বিশাল সার্কুলার দেওয়া হয়েছে। এই ৩২,০০০ পদের মধ্যে ২৫,০০০এরও বেশি শিক্ষক নেওয়া হবে শুধুমাত্র প্রাক প্রাথমিকের জন্য। নতুন এই শিক্ষাক্রম ২০২১ সালে প্রকাশ করা হবে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গবেষক সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়া হবে। এরপর কিছু সংশোধনী থাকলে তা বাস্তবায়ন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে ২০২২ সালে। নতুন কারিকুলাম, সেটি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই সেটিকে তৈরি করা হচ্ছে এবং তাতে বাংলাদেশের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য সংস্কৃতি তাকে মূল উপজীব্য করেই এবং সোনার মানুষ বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই সোনার মানুষ গড়বার উপযোগী করেই আমরা কারিকুলামটি পরিবর্তন করবার জন্য কাজ করছি। এবং মাধ্যমিকের শিক্ষাক্রমে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ২০১৩ সালে। ৫ বছর পরপর পরিবর্তন আনার নিয়ম থাকলেও বাস্তবে পরিবর্তন এবার আসছে ৯ বছর পর। আর প্রাথমিকে সর্বশেষ শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছিল ২০১১ শিক্ষাবর্ষে। ১১ বছরের মাথায় এবার পুনরায় পরিমার্জিত হচ্ছে সেই শিক্ষাক্রম। সরকারের লক্ষ্য পরিমার্জিত এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।